হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আভিস ব্লগ। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ব্লগটা প্রতিনিয়ত দেখেন, সাপোর্ট করেন, শেয়ার করেন, লাইক করেন, তাদেরকে জানাই ধন্যবাদ। আজকে আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন শেয়ার করব, সেটা হলো এই অক্টোবর মাসে এবং নভেম্বর মাসে কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারভিউ স্ক্যাজুল হয়ে আছে। এই নাম্বারটা অনেক, আমি শুধুমাত্র যেসব সাবস্ক্রাইবারদের সাথে কথা বলি শুধুমাত্র তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি ইনফরমেশনগুলো কালেক্ট করতে পেরেছি। আর আমি প্রতিনিয়ত সাবস্ক্রাইবারদের সাথে কথা বলি, ইমেল করি, কন্ট্যাক্ট করি, ফেসবুক মেসেঞ্জারে কথা বলে তাদেরকে আপডেট দিই এবং তারাও কিন্তু প্রতিনিয়ত আমাকে আপডেট দিয়ে থাকেন। তো আপনারা যদি নিয়মিত সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ব্লগটা প্রতিনিয়ত শেয়ার করবেন এবং মানুষের সাথে বলবেন যে অভিভাবক এরকম একটা চ্যানেল আছে এবং আমার সাথে কথা বলবেন যদি আপনার কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে। তো আজকের ব্লগটা যদি দেখেন তাহলে জানতে পারবেন যে এই অক্টোবর মাসে কিন্তু অনেক ইন্টারভিউ স্কেডিউল হয়েছিল এবং বেশ কিছু সাবস্ক্রাইবার এই ইন্টারভিউ দেবার পর আমাকে এসে বলছেন যে অভি ভাই, আমি গেছিলাম ইন্টারভিউ দিতে ঢাকা এম্বাসিতে এবং ওরা আমাকে একটা কোশ্চেনমেয়ার ধরিয়ে দিয়েছে। কোশ্চেনমেয়ার দেখে ভয় পাবেন না, ঘাবড়ানোর কিছু নেই। অন অ্যান এভারেজ 30-60 ডেইজের মধ্যে কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। তো এই কোশ্চেনমেয়ারের ব্যাপারে আপনাদের সাথে আজকে ডিসকাস করব। পুরো ভিডিওটা দেখবেন, আমি কোশ্চেনমেয়ারের যে 9টা কোশ্চেন আছে এটা পড়ে শোনাবো এবং আপনাদেরকে ইমেলও করব। আপনারা যদি কেউ একজন ইমেল করেন আমার ইমেল অ্যাড্রেসে যে শুধু কোশ্চেনমেয়ারের ফরম্যাটটা দেখতে চাই, আমি তাদেরকে শুধুমাত্র এই কোশ্চেনমেয়ারের ফরম্যাটটা দিয়ে দেব। তবে আপনারা যদি এই কোশ্চেনমেয়ার পেয়ে থাকেন তাহলে রেসপন্স কিন্তু ঢাকা এম্বাসির যে ইমেল অ্যাড্রেসটা আছে সেখানেই রেসপন্স করবেন। বলে রাখি কেন আপনারা কোশ্চেনমেয়ার পাচ্ছেন। আপনারা দেখা যাচ্ছে যে ইন্টারভিউ দিয়ে এসছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো কারণে ভিসা অফিসারের মনে হয়েছে আপনি সত্য কথা বলছেন না কিংবা আপনার কাছ থেকে একটা কমিটমেন্ট চাইছেন যে ফাইনাল ডিসিশন দেবার আগে আপনার কাছ থেকে এই কমিটমেন্টটা নিয়ে রাখছেন যে আপনি আসলে কী করেছেন। কোশ্চেনমেয়ার অনেক কারণেই পেয়ে থাকে। কোশ্চেনমেয়ার মানে কিন্তু আপনাকে ভিসাটা রিজেক্ট করছে সেটা না, তবে আপনার সাথে আরও কিছু ইনফরমেশন জানতে চায়। এই ব্যাপারটা আপনাদের সাথে অনেক আগেই আমি শেয়ার করেছিলাম যে আপনারা কিন্তু আইদার অ্যাপ্রুভাল পাবেন, ডিনায়াল পাবেন অথবা কিছু একটা কোশ্চেনমেয়ার পাবেন, 221G পেতে পারেন। এই ব্যাপারগুলো আপনারা কিন্তু পেতেই পারেন। আর যেহেতু এই অক্টোবর মাসে প্রচুর পরিমাণে ইন্টারভিউ স্ক্যাজুল হয়ে আছে এবং নভেম্বর মাসে প্রচুর ইন্টারভিউ কিন্তু স্ক্যাজুল হয়ে আছে, উইচ ইজ এ গুড নাম্বার, উইচ ইজ এ গুড ইনফরমেশন, এটা একটা ভালো দিক যে ভালো ইনফরমেশন হচ্ছে, মানে আপনারা ইন্টারভিউ পাচ্ছেন। কিন্তু ইন্টারভিউতে তো শুধু গেলেই হবে না, আপনাদেরকে কিন্তু এই ইনফরমেশনগুলো জানা থাকতে হবে যে কেন আপনারা এরকম হাফ ডিনায়াল পেয়েছেন। আমি এই কোশ্চেনমেয়ারটাকে ডিনায়াল বলছি না, আমি বলছি হাফ ডিনায়াল। এটা কিন্তু আপনারা যদি স্যাটিসফাই না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কেসটা ডিনায়ালও করে দিতে পারে। সো খুবই কেয়ারফুললি আমার পুরো ব্লগটা দেখবেন। কী কী কারণে এই কোশ্চেনমেয়ার আপনারা পান বলে রাখি, দেখা যাচ্ছে যে DS-260 ফর্মে আপনারা যখন ফিল আপ করেছেন সেই ইনফরমেশনগুলো ভিসা অফিসারের মনোপুত হয়নি। আবার দেখা যাচ্ছে যে বেশ কিছু সাবস্ক্রাইবার বলেছেন, এই মুহূর্তে বলতে পারি যে কোশ্চেনমেয়ারটা সাধারণত কোন ক্যাটাগরিতে পেয়ে থাকেন বলে রাখি, আমি গত এই অক্টোবর মাসে যাদের ইন্টারভিউ ছিল তাদের ভেতরে IR-1 ক্যাটাগরি, দেখা যাচ্ছে CR-1 ক্যাটাগরি, F-3 এবং F-4 ক্যাটাগরি, এই 4টে ক্যাটাগরিতেই কিন্তু বেশি কোশ্চেনমেয়ার পেতে দেখেছি। আমি সব মিলিয়ে 6 জনকে দেখেছি এরকম কোশ্চেনমেয়ার হাতে নিয়ে আসতে এবং যথেষ্ট কান্নাকাটিও করছেন। ভাই, কান্নাকাটি করার কিছু নেই, অভিভাই আপনাদের সাথেই আছে। তো আমি পুরো কোশ্চেনমেয়ারটা পড়ে শোনাবো, কিন্তু এখন বলে রাখি যে কী কী কারণে আপনারা এই কোশ্চেনমেয়ারটা পাচ্ছেন। দেখুন, DS-260 ফর্মটা নিজে হাতে ফিল আপ করবেন। আবার দেখা যাচ্ছে DS-260 ফর্মে আপনারা যে সোশ্যাল মিডিয়ার যে ক্লজটা আছে সেই ক্লজে দেখা যাচ্ছে আপনারা কিছুই লেখেননি, কিন্তু ভিসা অফিসার আপনাদের কাছে জিজ্ঞেস করেছে যে আমেরিকার ব্যাপারে আপনারা কি জানেন। তো আপনারা বলছেন হ্যাঁ, আমেরিকার ব্যাপারে সব ইনফরমেশন আমরা সবসময় নিউজ পেপার কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখি। তো অনেক সময় আপনার যে ভিসা অফিসার উনি জিজ্ঞেস করছেন এরকম, তো সোশ্যাল মিডিয়া জিজ্ঞেস করছেন যে সোশ্যাল মিডিয়াতে আপনারা কতটা অ্যাক্টিভ, মানে কী কী ইনফরমেশন জানেন। হয়তোবা আপনারা বলেছেন যে হ্যাঁ, আমি দেখেছি
আমেরিকাতে এই হচ্ছে, অর্থনীতির অবস্থা এরকম, কিংবা প্রচুর মানুষ ভিসা পাচ্ছে, কিংবা দেখা যাচ্ছে আপনারা বলেছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার যিনি স্পন্সর আমেরিকাতে আছেন তার সাথে আপনারা কন্টিনিউয়াসলি যোগাযোগ করেন, হতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিংবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আপনারা এই সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনার স্পন্সর যিনি আমেরিকাতে থাকেন তাদের সাথে আপনারা প্রতিনিয়ত কল করেন। এটা তো চিপার অপশন, রাইট? কারণ একটা ডিরেক্ট কল দিতে যে ধরনের ফোনের বিল আসে তার থেকে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক মেসেঞ্জারে যদি কথা বলেন তাহলে অনেক চিপে হয়, মানে দেখা যেতে পারে শুধু ডেটার MB ভরলেই হয়ে যায়, এমনি কোনো টাকা পয়সা লাগছে না। তো এরকম কোশ্চেন আপনাকে ভিসা অফিসার বিভিন্ন সময় জিজ্ঞেস করে এই কারণে যে আপনি সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা জানেন কি না, মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব এগুলো আপনারা জানেন কি না। আপনারা দেখা যাচ্ছে যে কথায় কথায় বলেছেন যে হ্যাঁ আমরা এই ফেসবুক টুইটার এগুলো জানি, কিন্তু আপনার যে DS-260 ফর্মে আপনারা কি করেছেন, আপনারা কোনো ইনফরমেশন দেননি। মানে DS-260 ফর্মের যে সোশ্যাল মিডিয়ার যে ইনফরমেশন আপনাকে চাওয়া হয়েছে সেখানে আপনি কিছুই লেখেননি, তাহলে এটা একটা মিসম্যাচ আছে। তো এ কারণেই মূলত সোশ্যাল মিডিয়ার কারণেই দেখা যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু এই কোশ্চেনটা পাচ্ছেন। আরও কিছু কারণে আপনারা এই কোশ্চেনটা পাচ্ছেন, আমার বেশ কিছু সাবস্ক্রাইবার বলেছেন তারা দুটো টিকার বদলে একটা টিকা দিয়েছিল। আবার একজন বলেছেন যে দুটো পিকচার নিয়ে যাওয়ার কথা ছিল, আমি একটা ছবি পাসপোর্ট সাইজের পিকচার সাবমিট করেছি আর একটা আমার কাছে ছিল না। আবার বেশ কিছু সাবস্ক্রাইবার বলেছেন যে আমি বিদেশের একটা কান্ট্রিতে ছিলাম, ওখান থেকে আমার পুলিশ সার্টিফিকেটটা আনা হয়েছে, কিন্তু পুলিশ সার্টিফিকেটটা দেখা যাচ্ছে মানে ভ্যালিড নেই, কিন্তু তবু পুরনো যে পুলিশ সার্টিফিকেশনটা আছে ওটা আপনারা সাবমিট করেছিলেন, এ কারণেও কিন্তু আপনারা কোশ্চেনমেয়ার পেতে পারেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে স্পন্সরের ইনফরমেশন যেখানে কিনা বলা হচ্ছে যে আপনার স্পন্সর কোথায় থাকেন, আপনারা হয়তোবা সাপোর্টিভ স্পন্সর নিয়েছেন, হতেই পারে আপনার স্পন্সর যথেষ্ট পরিমাণ ইনকাম করেন না, এর জন্য আপনারা আরেকজন স্পন্সর অ্যাড করেছেন, রাইট? সেই ক্ষেত্রেও কিন্তু আপনি যেহেতু সেই স্পন্সরের ইনফরমেশনটা ভালোভাবে জানেন না সে কারণেও কিন্তু আপনারা এই কোশ্চেনটা পেয়ে থাকতে পারেন। তো আরও যে যে কারণে পেতে পারেন সেগুলো হলো, দেখা যেতে পারে আপনাকে যদি কোনো কারণে সন্দেহ করে, দেখা যেতে পারে আপনার যে কারেন্ট স্ট্যাটাসটা আছে সেখানে আপনি বলেছেন যে আপনার কোনো কেস কামারে কিছু নেই বাংলাদেশে, কিন্তু দেখা যেতে পারে আপনার আসলে কেস কামারে ছিল, আপনার কথাবার্তাতে যদি দু নম্বরই লাগে কোনো কারণে, যদি আপনি প্রশ্নটা না বুঝে থাকেন সেক্ষেত্রে যদি আমতা আমতা করেন সেক্ষেত্রেও কিন্তু সন্দেহটা হতে পারে। আবার যে যে কারণে আপনারা এই কোশ্চেনমেয়ার পেতে পারেন সেটা হলো আপনার ভিসা অফিসার আপনাকে বলছে যে আপনার বাড়ি কোথায়, কি করেন না করেন, দেখা যাচ্ছে যে আপনি সঠিক কোনো আনসার দিতে পারছেন না আপনার নিজস্ব যে কাজকর্মের অভিজ্ঞতা নিয়ে, কারণ দেখা যাচ্ছে যে F4 কিংবা F3 ভিসাতে আপনার কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন কোনো ব্যাপার না, ম্যাটার করে না, তবুও দেখা যাচ্ছে যে আপনি হয়তো বা ইন্টার পাস, কিন্তু আপনি বলছেন যে হ্যাঁ আমি ইন্টার পাস করেছি অমুক স্কুল থেকে, অমুক কলেজ থেকে, তার পরবর্তীতে আমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, সেখানে আমি পুরো কিছু করিনি। যে কাজগুলো আপনারা করেননি, মানে মনে করেন আপনি অনার্সে ভর্তি হয়েছিলেন বা ডিগ্রিতে ভর্তি হয়েছিলেন, তার যদি কোনো সার্টিফিকেট না থাকে শুধু শুধু ভিসা অফিসারকে কনফিউজ করার জন্য এই ইনফরমেশনগুলো কেন দেন? আমি এটাই বলবো সঠিক ইনফরমেশন সবসময় দেন, কিন্তু যে ইনফরমেশনগুলো আপনারা দেবেন সেই ইনফরমেশনগুলো যেন সঠিক হয়, আগে কারোর সাথে কথাবার্তা বলে নেবেন যে এই ইনফরমেশনগুলো আমার কি দেওয়া উচিত নাকি এই ইনফরমেশনগুলো আমার দেওয়া উচিত না। আরও যে ইনফরমেশনগুলোর কারণে আপনারা এই কোশ্চেনমেয়ারটা পেয়ে থাকেন সেটা হলো আপনাদের যদি নাম বা ঠিকানাতে কোনো মিসম্যাচ থাকে, দেখা যাচ্ছে গত 15 বছর আপনার একটা অ্যাড্রেসে ছিলেন, সেই ক্ষেত্রে আপনার সঠিকভাবে আপনি বলতে পারছেন না এত সাল থেকে এত সালে এই অ্যাড্রেসে ছিলেন, দেখা যেতে পারে খুলনাতে ছিলেন 2 বছর চাকরির কারণে, আবার দেখা যেতে পারে সিলেটে ছিলেন 3 বছর কিন্তু তার কোনো অ্যাড্রেস দিতে পারছেন না, কিন্তু আপনি যখন আনসার করছেন তখন এই ইনফরমেশনগুলো এই ভিসা অফিসার আপনার মাধ্যমে জানতে পেরেছে।
আবার এরকমও হয়ে থাকে যে আপনার যে সঠিক নামটা I-130 তে অ্যাপ্লাই করা ছিল আপনার স্পন্সর, সেই নামটা কোনো কারণে মিসম্যাচ আছে, সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যেতে পারে আপনারা এই কোশ্চেনমেয়ার পেয়ে থাকেন। তো কোশ্চেনমেয়ার পেলে আপনাদেরকে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হবে ওই ইমেলে আপনারা আনসারগুলো দেবেন, এরকমভাবে দেবেন যে কোশ্চেনটা আর পুরোটা লিখতে হবে না। এখানে 9টা কোশ্চেনের কথা বলা হচ্ছে, আপনারা চাইলে আমি বলে দিয়েছি আপনাদেরকে ইমেল করে আমি পাঠিয়ে দেব সেই কোশ্চেনমেয়ারগুলো যেগুলো আপনারা পেতে পারেন। তবে আপনারা যখন আনসার করবেন তখন শুধুমাত্র 1, তারপর আনসারটা লিখবেন, 2, 2-এর আনসারটা লিখবেন, 3, 3-এর আনসারটা লিখবেন। বেশি ইনফরমেশন দেবার দরকার নেই, খুব সঠিকভাবে দেবার চেষ্টা করবেন। এবং মনে রাখবেন যে আপনার এই ইনফরমেশনগুলোর উপর কিন্তু ডিপেন্ড করছে আপনি ভিসাটা কত তাড়াতাড়ি পাবেন। অনেকের এরকম হয়ে আছে যে 40 ডেজের মধ্যে কিন্তু ভিসাটা পেয়ে গেছে, আবার অনেকেরও এরকমও আছে 1 বছরও হয়ে যাচ্ছে কিন্তু এই কোশ্চেনমেয়ার সাবমিট করার পর ঢাকা এম্বাসি থেকে কোনো রেসপন্স করছে না, এরকম কিন্তু অনেক কেসই আছে ভাই। তো খুবই কেয়ারফুল থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, জানতে পারবেন। এখন আপনাদেরকে বলে রাখি যে এই যে ফলের কালার চেঞ্জ হচ্ছে, আপনারা জানেন এটা হলো যে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসের দিকে আমেরিকাতে এরকম ফলের কালার চেঞ্জ হয়। তো চলে আসি একটা ব্রেক নিয়ে, ঠিক আছে, সাথেই থাকবেন। আপনারা দেখছেন আমেরিকা একটা বিউটিফুল কান্ট্রি, আর এই ফলের কালারটা চেঞ্জের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে থাকি। আপনারা দেখছেন যে ফলের কালারটা, মানে যে গাছগাছালি আছে এগুলো লাল হয়ে গেছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অরেঞ্জ কালার হয়ে গেছে, এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো আপনারা প্রতিনিয়ত এটা আমেরিকার ব্যাপারে সব ইনফরমেশন জানবেন, আর আমেরিকাতে যখন আসবেন তখন এই যে সুন্দর কালারটা, এই ফলের যে কালারটা অবশ্যই দেখতে পারবেন। আমেরিকাতে আসলে অবশ্যই আমার সাথে, অভিভাবকের সাথে কন্ট্যাক্ট করবেন, আমি যথেষ্ট ইনফরমেশন দিয়ে আপনাদেরকে আপডেট করার চেষ্টা করব যে কোন কোন স্টেটে এরকম সুন্দর ফলের কালার দেখা যায়, পুরো ভিডিওটা দেখবেন। এখন আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি যে প্রশ্নগুলো আপনারা পেয়ে থাকেন ভিসা ইন্টারভিউ দেবার পর, সেগুলো কি কি হয়ে থাকে। 1 নম্বরে আপনাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে 10 সংখ্যার যে কেস নাম্বারটা আছে, এটা সাধারণত DHK দিয়ে শুরু হবে আপনারা যদি ঢাকা এম্বাসিকে ফেস করে থাকেন। 2 নম্বরের প্রশ্নের যেরকম উত্তর আছে সেটা হলো, প্রশ্নটা এরকম, গত 15 বছরের মধ্যে আপনি দেশের বাইরে যত স্থানে ভ্রমণ করেছেন তার নাম, তারিখ, ভ্রমণের খরচের উৎস এবং থাকার দৈর্ঘ্যের সম্পূর্ণ তালিকা দিন, মানে কোথায় কোথায় থেকেছেন, কোথায় কোথায় গেছেন। এটা হতে পারে শুধুমাত্র ইন্ডিয়াতে গেছিলেন, মানে 1 মাসের জন্য চিকিৎসার ক্ষেত্রে, অথবা আপনারা গেছিলেন মালয়েশিয়াতে একটা ভ্রমণ করে এসছেন, ট্যুরিস্ট ভিসার জন্য গেছিলেন, এই পুরো ইনফরমেশনগুলো দেবেন। 3রে যেটা আছে সেটা হলো, আপনার সব নাবালক ও প্রাপ্তবয়স্ক, জীবিত অথবা মৃত, নিজের সৎ বা দত্তক নেওয়া সন্তানের পুরো নামের তালিকা এবং আপনার সব আপন এবং সৎ নাগরিকদের তালিকা দিন। অনুগ্রহ করে তাদের নামের আদ্য অক্ষর সম্পূর্ণ বিস্তারিতভাবে লিখবেন, ঠিক আছে। এমন হতে পারে যে আপনারা অ্যাপ্লাই করেছেন কিংবা সে আপনার ডেরিভেটিভ অ্যাপ্লিক্যান্ট না, এমনও হতে পারে, হতেই পারে যে আপনার হয়তোবা ছেলের জন্য আপনি অ্যাপ্লাই করেননি, শুধুমাত্র আপনি F4 ভিসার জন্য আপনারা যাচ্ছেন কারণ আপনার ছেলের বয়স হয়ে গেছে, হতে পারে 40 বছরের বেশি, হতেই পারে, রাইট। সেক্ষেত্রে তো আপনার ছেলে বা মেয়ে আপনার সাথে অ্যাপ্লাই করছে না, সেক্ষেত্রে তারা জানতে চায় যে তাদের নাম, ঠিকানা, এই ইনফরমেশনগুলো। তারপর যে ইনফরমেশনটা 4রে জানতে চায় সেটা হলো, বিগত 4 নম্বরে আসি, বিগত 15 বছরে আপনি যে যে ঠিকানায় থেকেছেন তার তালিকা সহ বাসার নম্বর সহ জেলা তালিকা, রাজ্য, প্রদেশ, পোস্ট অফিসের অ্যাড্রেস, দেশের নাম উল্লেখ করুন, ভেরি ডিটেলস। আচ্ছা, ঠিকানা বলতে আমরা বুঝিয়েছি এমন কোনো স্থানে যেখানে আপনি গত 15 বছরের মধ্যে বসবাস করেছেন, হতে পারে ঢাকা, খুলনা, সিলেট, যে কোনো জায়গায়। 5, আপনার পূর্ববর্তী সব পাসপোর্টের নম্বর সহ এবং অন্য কোনো দেশে যেখানে প্রদান করা হয়েছে তার তালিকা দিন। এমনও হতে পারে আপনি 2007 অ্যাপ্লাই করেছিলেন,
অথবা 2006 এ अप्लाई করেছিলেন তো পিডি আপনার এত সালে আর ডিকিউ হয়ে গেছে 2019 এ বোঝাতে পারছি এর জন্য আপনি তো ইন্টারভিউ লেটার পেয়েছেন এখন রাইট তো আপনার পাসপোর্টটা তো 5 বছরের জন্য ভ্যালিড ছিল এই 5 বছরের মধ্যে তো দেখা যাচ্ছে যে পাসপোর্ট অনেকবার রিনিউ করেছেন হতে পারে যে মেশিন রিডেবল পাসপোর্ট ছিল হতে পারে হাতে লেখা পাসপোর্ট ছিল যখন अप्लाई করেছেন আর এখন যখন নিয়ে গেছেন ইন্টারভিউতে তখন আপনার কাছে আছে ই পাসপোর্ট হতেই পারে তো সব ইনফরমেশনই কিন্তু এরা চাইছে এই মুহূর্তে কিন্তু আর ভুল করবেন না আর কোনো ইনফরমেশন যদি সঠিক না থাকে সেগুলো এখন আপডেট করে নেবেন বোঝাতে পারছি নাম্বার 6 বিগত 15 বছরের মধ্যে আপনি যে সকল পেশায় নিয়োজিত ছিলেন তার তালিকা দিন যদি আপনার নিজস্ব কোনো ব্যবসা থাকে অথবা যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন অনুগ্রহ করে তার সেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবেন আর মনে রাখবেন যে প্রাইভেট সার্ভিস কিংবা গভর্নমেন্ট সার্ভিস কিংবা বিজনেস এগুলো গ্রহণযোগ্য উত্তর নয় মানে আপনাদেরকে জানতে চাইছি এক্স্যাক্টলি আপনি কি করছিলেন যদি আপনি গভর্নমেন্টে চাকরি করে থাকেন বলবেন আমি গভর্নমেন্টে চাকরি করেছি এটা কিন্তু আপনাকে জিজ্ঞেস করছে না আপনাকে কিন্তু ইন্টারভিউ নিচ্ছে না আপনাকে একটা কোশ্চেনমেয়ার দেওয়া হয়ে আছে তো আপনি ওখানে লিখবেন আপনি গভর্নমেন্ট সার্ভিস ছিলেন এবং গভর্নমেন্টে চাকরি করাকালীন আপনি মেডিকেল অফিসার ছিলেন হতে পারে আপনি ডাক্তার ছিলেন নার্স ছিলেন হতেই পারে অথবা আপনার যদি ব্যবসা থাকে শুধুমাত্র আমার একজন ব্যবসা আমার একটা ব্যবসা ছিল সেটা হলেই হবে না ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি ট্রেড লাইসেন্স ছিল কি না সেই ইনফরমেশন এবং কি ধরনের ব্যবসা করতেন সব ইনফরমেশনগুলো কিন্তু এখন দেবেন কোনো ধরনের কোনো ভুল ইনফরমেশনগুলো কিন্তু এখন দেবেন না কারণ আপনার ইনফরমেশনের উপর ডিপেন্ড করবে আপনি কত তাড়াতাড়ি ভিসা পাবেন কিংবা ভিসা পাবেন না নাম্বার 7 দেখা যাচ্ছে যে বিগত 5 বছরে আপনি যে কটি ফোন নাম্বার ইউজ করেছেন মাই গড আমাদের তো দেখা যায় যে বাংলাদেশে চারটে করে সিম থাকে সত্যি কথা আমি দেখেছি আমি বর্তমানের কথা বলতে পারবো না তবে এরকম জানি যে একটা মোবাইলে চারটে সিম ঢোকানো যায় যতগুলো নাম্বার ছিল সেই নাম্বারগুলো সেই নম্বরগুলোর পূর্ণ তালিকা দেবেন ঠিক আছে প্রাথমিক এবং মাধ্যমিকভাবে ব্যবহৃত আপনার বাসার এবং কর্মস্থলের মোবাইল নাম্বার এবং টেলিফোন নাম্বার দুটোই ল্যান্ডলাইন নাম্বার এগুলোও দেবেন নাম্বার 8 বিগত 5 বছরে যে কয়টি ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছেন তার সম্পূর্ণ তালিকা দিন সোশ্যাল মিডিয়ার পূর্ণ অ্যাড্রেস দিন সোশ্যাল মিডিয়ার কথাটা আপনাদেরকে একটু সহজভাবে বলে রাখি আপনাদের দেখা যায় যে ফেসবুকে অ্যাকাউন্ট আছে হতেই পারে এটা কিন্তু খারাপ কিছু না ফেসবুকে অ্যাকাউন্ট থাকতে পারে টুইটারে অ্যাকাউন্ট থাকতে পারে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকতে পারে ভয় পাবেন না কিন্তু সাধারণত কি হয় একজন মানুষের তো একটাই অ্যাকাউন্ট থাকার কথা কিন্তু বাংলাদেশের অনেক মানুষের এরকম হয় যে একটা অ্যাকাউন্ট সঠিক আর দুটো অ্যাকাউন্ট রাখে কাউকে থ্রেড দেওয়ার জন্য কিংবা দেখা যাচ্ছে যে ইউটিউবে একটা অ্যাকাউন্ট আছে অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত এরকম বলছেন অভিভায়ের কমেন্টে কমেন্ট করছেন যে খুব খারাপ খারাপ কমেন্ট করছেন যদি কেউ খারাপ কমেন্ট করে থাকেন আমার ইউটিউবে সেটা এরকম হতে পারে যে আপনি গঠনমূলক কিছু একটা বলার চেষ্টা করছেন আবার অনেক সময় দেখা যাচ্ছে যে খুব স্ল্যাং ইউজ করছেন আচ্ছা আমি পেয়েছি আমার ইউটিউবেই পেয়েছি যে আপনি যা ইচ্ছা বলছেন দেখুন আমি হয়তোবা রিপোর্ট করছি না আমি সেরকম মানুষ না আপনারা কেউ ভুল করে থাকলেও আমি কিন্তু এই কমেন্টগুলোকে রিপোর্ট করে দিচ্ছি না আমি কখনোই এটা করি না আমি 1% হলেও চেষ্টা করি কেউ যদি কোনো ভুল করে তাকে সুযোগ দেওয়ার কিন্তু আমি অনেক ইউটিউবারদেরকে জানি অনেক মানুষদেরকে জানি যারা এরকম করেন যারা এরকম যে আপনি একটা খারাপ কমেন্ট করলেন সেই কমেন্টটাকে পিন করে দেখা যাচ্ছে রিপোর্ট করে দেয় অথবা হাই ইউজার ফ্রম দ্য কমিউনিটি করে দেয় তাহলে কি হচ্ছে জানেন ওই যে অ্যাকাউন্টটা কিন্তু রেডে রেডে চলে যাচ্ছে সত্যি কথা ভাই আমি করি না কারণ আমি মানুষকে মানে জীবনের শেষ দিন পর্যন্ত সুযোগ দিয়ে যাব বলতে পারেন আমি ক্ষমাশীল একজন মানুষ আমি ক্ষমা করে দিই ভুল করলে ক্ষমা করে দিয়েছি এরকমই আমার ক্যারেক্টারটা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু এটা না অনেকে কিন্তু এই যে খারাপ খারাপ কমেন্টগুলো কিন্তু রিপোর্ট করে দেয় এই যে আপনার যদি ফেসবুকে আপনি কাউকে থ্রেড দেন কিংবা ইউটিউবে কাউকে থ্রেড দেন বা ইনস্টাগ্রাম কিংবা টুইটারে খারাপ খারাপ কথা অনেকে এরকম করেন যে একটা অ্যাকাউন্ট আছে খুব খারাপ খারাপ কথা লিখছেন বলছে আমি তোমাকে এই করব ওই করব এরকম প্রচুর থ্রেড দিতে দেখেছি এগুলো করবেন না যদি করে থাকেন
তাহলে সেই সব অ্যাকাউন্টের ইনফরমেশন যদি আপনাদের ঢাকা এম্বাসিতে চাওয়া হয়, আপনারা বলতে পারেন যে হ্যাঁ আমি এগুলো আর এখন করি না, আগে করতাম। আমি জানি না আপনাকে কি বলবো, আপনি একজন ভালো মানুষ হলে তো এগুলো কাজ করতেন না, কিন্তু এই কারণেই কিন্তু দেখা যেতে পারে কোশ্চেন মেয়ার পেয়েছেন অনেক ক্ষেত্রেই। অনেকেরই কিন্তু এরকম যে দেখা গেছে ইউটিউব কিংবা ফেসবুকের কিংবা টুইটারের কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের ইনফরমেশন আপনারা দিলেন না, কিন্তু ভিসা অফিসার ঠিকই জানে যে আপনার কটা ফেক অ্যাকাউন্ট ছিল। সেই ক্ষেত্রে আপনাকে কোশ্চেন মেয়ার দেওয়া হচ্ছে, আপনাদেরকে আরেকবার সুযোগ দেওয়া হচ্ছে যে যতগুলো অ্যাকাউন্ট আছে, যতগুলো ইমেল অ্যাড্রেস আছে, যতগুলো ফোন নাম্বার আছে, এগুলো সব দেওয়ার জন্য ওরা ইনভেস্টিগেট করে দেখবে যে আপনি একজন ভালো মানুষ কি না। অনেক ক্ষেত্রে এরকম কিন্তু আমি দেখেছি যে আপনারা ইনফরমেশনগুলো না দিলেও ঢাকা এম্বাসির তো হাত অনেক বেশি, মানে ঢাকা এম্বাসির কথা বলছি না, আমেরিকার তো হাত অনেক বড়, ওরা আপনার সম্পর্কে ব্যাকগ্রাউন্ড চেক করে অনেক ইনফরমেশন জানতে পারে। এবং আপনারা যদি একজন খারাপ মানুষ হয়ে থাকেন, যদি এরকম ওরা মনে করে যে আপনি মিথ্যা বলছেন না, খারাপ মানুষ এবং আমেরিকাতে এসে আপনি এরকমই কাজ করবেন, আপনাকে কিন্তু ভিসা দেবে না। অনেক মানুষ কিন্তু এরকমভাবে ভিসা পায়নি, আমার দেখা মতো অনেক মানুষ আছে যে ফ্যামিলি ইমিগ্রেশনে অ্যাপ্লাই করা ছিল বহু বছর আগে, ভিসা হয়নি, পরবর্তীতে দেখা যাচ্ছে যে ট্যুরিস্ট ভিসাতে আমেরিকাতে আসতে চেয়েছিল, ডিনাই আর ডিনাই, কোনো অ্যান্সার দেবে না। এটা ওদের কান্ট্রি, আমেরিকা আমাদের দেশ, আমেরিকার জন্য থ্রেট হোক এরকম কাউকে আমরা কিন্তু আমেরিকাতে আনবো না। সে আপনি বাংলাদেশ থেকে আসেন, আর ইন্ডিয়া থেকে আসেন, আর পাকিস্তান থেকে আসেন, সে যে কান্ট্রি থেকে আসেন। তো আপনাদেরকে বলবো যে খারাপ কাজ করবেন না, মানুষকে এরকম খারাপ খারাপ কমেন্ট করবেন না। যদি কেউ কোনো ভুল করে থাকে তাকে তাহলে সেই কমেন্টগুলো গঠনমূলক করেন যে এই ইনফরমেশনটা ভুল আছে বা এটা এইভাবে করে না করলে, কিন্তু শুধুমাত্র শুধু খারাপ দেখা যাচ্ছে সেই সব কথা আমি মুখে আনতে চাই না। প্রচুর খারাপ কমেন্ট আমি দেখেছি, শুধু আমাকে না, প্রচুর ইউটিউবারদেরকে প্রতিনিয়ত বিভিন্ন অ্যাকাউন্ট থেকে করা হয়, স্প্যামিং করা হয়। এই কাজগুলো বন্ধ করেন। যদি আপনার আমেরিকাতে আসার ইচ্ছা থাকে এগুলো একেবারে টোটাল স্টপ, টোটাল স্টপ। অভিভাবক কখনো আপনাদেরকে এরকমভাবে বলেনি যে জাস্ট স্টপ, কারণ আপনারা যদি এরকম কাজ করেন আমেরিকার ভিসা দেবে না, এবং ওরা কোনো রিজনও দেবে না যে কেন দেয়নি। আপনারা কি ফাইট করতে পারবেন? কোনো অ্যাটর্নি, কোনো উকিল টুকিল নিয়েও কিছু করতে পারবেন না যদি ভিসা অফিসার আপনার উপর যদি এই স্যাটিসফাই না হয় আমেরিকাতে আসার জন্য। আশা করছি আজকের ভিডিওটা দেখে আপনারা যথেষ্ট ইনফরমেশন পেয়েছেন একজন ভালো মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার। আর দেখেন একেবারে তীরে এসে তৈরি কেন ডোবাবেন, আপনার তো ইনফরমেশনগুলো ওরা কালেক্ট করে সেই সব মানুষকেই ভিসা দেবে যারা একজন ভালো মানুষ, রাইট কি না? তো আজকের থেকে যা করেছেন সোশ্যাল মিডিয়াতে কিংবা নিজের নাম ভুল থাকলে সেগুলো আপডেট করার চেষ্টা করবেন এবং সঠিক কথা বলবেন। সত্যর পক্ষে কিন্তু সবাই আছে, যদি আজকে একটা মিথ্যে কথা বলেন কালকে কিন্তু দশটা মিথ্যে আপনাকে বলে সেই মিথ্যে কথাটাকে মানে এস্টাবলিশ করতে হবে। তো যাই করেন বুঝে শুনে করবেন, যথেষ্ট সাবধান হয়ে যাবেন। আশা করছি ইনফরমেশনগুলো ভালো লেগেছে। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি অভিভাবকের ব্লগ। শেয়ার করবেন যদি ভালো মনে করেন এবং লাইক কমেন্ট করবেন। সাথে থাকবেন, গড ব্লেস আমেরিকা, বাই বাই ফর টুডে।